আগামীকাল সাত রাশি লটারিতে হতে পারে ধনবান, একদম সঠিক। সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন, আমি বিস্তারিত আলোচনা করব এবং লটারির নাম্বারগুলো কিন্তু আমি বলে দেবো, সাতটা নাম্বারই আমি বলবো, সঙ্গে থাকলে জানতে পারবেন এবং কিছু শুভ সময়ের কথাও বলবো। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আগামীকাল আমরা সকলেই জানি দীপান্বিতা কালী পুজো, মায়ের কৃপা তো থাকবেই এই সাত রাশির উপর, যার ফলে ভাগ্যের পরিবর্তন সেটাও কিন্তু ফাটকা থেকেই হতে চলেছে। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মাতা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাত রাশিকে নিয়ে আমি আলোচনা করব, লটারি থেকে তাদের ভাগ্য বদলাবে এবং কোন কোন নাম্বার লটারি কাটবে তারা আমি কিন্তু বলে দেব। তাই সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবেন। আগামীকাল একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার অমাবস্যা তিথি এবং দীপান্বিতা কালী পুজো, এই সময়টা বা এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এই সাত রাশির জন্য সেটা সম্পূর্ণ প্রোগ্রাম দেখলে জানতে পারবেন, আমি সবটাই বোঝানোর চেষ্টা করব। আর আপনারা যদি সব বুঝে শুনে ঠিকঠাক মতো চলতে পারেন তাহলে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহের জায়গাই নেই। তাই আমি আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, কারণ একটা দুটো না সাতটা রাশির নাম বেরিয়েছে এই অর্থপ্রাপ্তির যোগে, আর এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হওয়া মানেই প্রাপ্তি ঘটবে। এই মুহূর্তে আমি লটারি দিয়ে সেই অর্থপ্রাপ্তির যোগটা বোঝানোর চেষ্টা করি, কারণ লটারিটা খুব লিগালি পাওয়া যায় এবং সবসময় আমরা অ্যাভেলেবেল দেখতে পাই, কষ্টর কোনো ব্যাপার নেই। তাই সেখান থেকে আপনি আগামীকাল ভাগ্য পরীক্ষা করতেই পারেন, জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে। আজকের আলোচনা মূলত এই বিষয় নিয়েই এবং আমি কিছু নাম্বার বলবো, সেগুলোকে অবশ্যই মেনটেন করে লটারিটা কাটতে হবে, তারপর দেখুন আপনার জীবনে পরিবর্তনটা কতটা আসে। আর একটা কথা বলে নিই, যদি আপনার কোনোরকম পিতৃদোষ থাকে, বাস্তুদোষ থাকে বা কালসর্প থাকে, এই যোগগুলো থাকলে কিন্তু কাজ করবে না। এছাড়াও যদি আপনার রাহু শুক্র মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে, আপনার সাথে মিলবে না। আমি কেন কথাটা বললাম, ধরুন দুশো জন আমার প্রোগ্রামটা দেখছেন, দুশো জনের মধ্যেই এই রাশি আছে, দুশো জনই টিকিট কাটলেন, তার মধ্যে পঞ্চাশ জনের সব ঠিকঠাক আছে, দেড়শো জনেরই কোনো না কোনো দোষযুক্ত আছে, হয়তো কালসর্প আছে, না হয় আপনার কোনো রকম গ্রহের থেকে ভীষণভাবে পীড়িত অবস্থায় আপনি পড়ে আছেন, আপনার রাহু শুক্র মঙ্গল খারাপ, এছাড়া দেখা গেল আপনার কোনো শনির দশা খুব খারাপ ফল দিচ্ছে এবং আপনি মাঙ্গলিক, এইসব দিক থেকে কিন্তু আপনার সাথে মিলবে না। আর পঞ্চাশ জনের কিছু নেই ফ্রেশ, তারা কিন্তু লাভবান হবে এবং কোটি কোটি টাকা তাদের হাতে আসবে। এবার যে দেড়শো জনের কোনো না কোনো প্রবলেম আছে, যাদের সাথে মিলবে না, তারা হয়তো ভাববেন কি বললো মিলল না, এত ছেলে খেলা নয়, এখানে ভীষণভাবে পরিশ্রম করে বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়, মিলতে বাধ্য, তবে সঠিক না থাকলে কখনোই ফল পাবেন না, এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। তাই এগুলো কি আছে আপনার চর্মছক বা হস্তরেখায় সেটা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে আপনি আগে থেকেই জানতে পারবেন। যে কারণে দেখবেন আমার আলোচনা 50% দিয়ে থাকি, যে 50% জাতক জাতিকাদের মিলে যায় আর 50% জাতক জাতিকাদের কিছু মিলে না, তার কারণ আমাদের কোনো না কোনো প্রবলেম থাকে তাই আমরা মিলিয়ে নিতে পারি না। আবার যদি আপনার মধ্যে নেগেটিভিটি থাকে, ধরুন আপনার সব ভালো, আপনার মধ্যে নেগেটিভিটি আছে, কি করে কেউ ক্ষতি করে রেখেছে, তাহলেও কিন্তু আপনার মিলবে না, ওটা নেগেটিভ প্রচুর খারাপ এফেক্ট আসে। তাই এগুলো আগে বুঝতে হবে, তারপরে আপনারা আপনাদের সাথে মিলিয়ে নিতে পারেন, না বুঝে না জেনে কোনো কিছু করা ঠিক। এবার আসুন আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন, কেন যোগাযোগ করবেন, দুভাবে যোগাযোগ করতে পারেন, অনলাইন অফলাইন, দুটোই হোয়াটসঅ্যাপে এসে লিখতে হবে বা ভয়েস করতে হবে, আমি সরাসরি যেতে চাই অ্যাড্রেস পেয়ে যাবেন, বাড়িতে বসে আমি আমার সম্পর্কে জানতে চাই সিস্টেম পেয়ে যাবেন, সিস্টেম রেডি করবেন আমি কল করব, হয়ে গেল অফলাইন অনলাইন, কখনোই নাম্বার পেয়ে কল করতে যাবেন না, সেটা হোয়াটসঅ্যাপ হোক নর্মাল হোক, আগে ভয়েসে আসুন, এখান থেকে রিপ্লাই আপনি পাবেন, তারপর আপনাকে যদি না আসতে পারেন কলের মাধ্যমে হবে সিস্টেমে আসার পর, এটা পে সার্ভিস আমি সবসময় বলি। অনেকে নাম্বার পেয়ে হোয়াটসঅ্যাপ কল করছে, মেসেজ করছে, ঠিক আছে লিখছে, ভয়েস করছে, কাজের কথা নেই, সব উল্টোপাল্টা,
তাই এগুলো করবেন না, আপনার জন্য আরও দুজনের প্রবলেম হবে। আর কেন যোগাযোগ করবেন, এখানে সব রকম ব্যবস্থাই আছে, সব রকম দিক থেকে আপনাকে সাপোর্ট করা হবে। এই মুহূর্তে যে সমস্যাগুলো বেশি ফেস করতে হচ্ছে আপনাদের, অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন, চাকরিতে সফলতা, ব্যবসায় সফলতা, বিবাহিত জীবনে সফলতা, স্বামী বা স্ত্রী ছেড়ে চলে যাওয়া, কী করে ফিরিয়ে আনবেন, এবং বেশ কিছু জটিল এবং গুপ্ত রোগ যেগুলো কিন্তু আমরা অনেক কষ্ট করেও ঠিক করতে পারিনি, আর এইভাবে সেগুলো বলা সম্ভব না। সাক্ষাতে আপনারা কিন্তু আলোচনার মাধ্যমে জানতে পারবেন এবং তার থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এই ধরনের যদি সমস্যায় কেউ থেকে থাকেন যোগাযোগ করবেন, ভালো থাকলে একদম যোগাযোগ করবেন না, কারণ ছোটোখাটো সমস্যা আমাদের প্রত্যেকের জীবনে আছে, সেইটা নিয়ে বড় কিছু ভাবার কিছু নেই। যদি বহুদিন ধরে হয়ে যাচ্ছে কোনো রকম পরিবর্তন নেই, তখন যোগাযোগ করবেন। হঠাৎ দুই একদিন খারাপ সময় যোগাযোগ করার দরকার নেই, এটা তো হবেই। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। আগামীকাল যে কালী পুজোর মধ্যে ভাগ্য বদলে যেতে পারে মায়ের কৃপায়, কোন সেই সাত রাশি সেটাই বলছি। দেখুন, সাত রাশি অর্থপ্রাপ্তির যুগ দেখা যায় না, খুব কম দেখা যায়। এই অনেকে ভাবে যে এগুলো মনে হয় আমি করি না, এগুলো বিচার বিশ্লেষণে যেগুলো বেরোয় সেগুলোর নামই বলি। তাই আগামীকাল সাতটা রাশি বেরিয়েছে, বিশাল ব্যাপার, কম বেশি প্রত্যেকেরই ভালো সময় থাকবে। তার মধ্যে এই সাতটা রাশির নিয়ে আমি আজ আলোচনা করব। প্রথমে মেষ রাশির কথা বলবো, দারুণ সময় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল, যদি একটা লটারি কাটতে পারে, যে নাম্বারগুলো আমি ভিডিও শেষে বলবো, মেনটেন করে এবং শুভ সময় মেনটেন করে, তাহলে কিন্তু তাদের ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে, কোনো না কোনোভাবে কিন্তু পরিবর্তন আসতেও পারে, সঙ্গে থাকলে জানতে পারবেন। অবশ্যই ছোটো করে একটি লটারি ট্রাই করবেন যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন। বৃষরাশি দারুণ সময় আগামীকাল, বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই অর্থপ্রাপ্তি যোগে অর্থাৎ এই লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, মা স্বয়ং আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই এখানেও কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, ছোটো করে একটি টিকিট কাটতে হবে, মিলাতে হবে, এগুলো করতে হবে, তবে তো সফলতা পাবেন। আর কানে শুনে যদি মনে করেন আমি সব পেয়ে যাবো, ভুল করবেন, কি করে হবে, কানে শুনলে হবে না, আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। তাই ছোটো করে একটি অবশ্যই লটারি কাটবেন, যে নাম্বারগুলো বলবো তার মধ্যে যে কোনো একটি নাম্বার রেখে আপনি যদি টিকিট কাটতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আগামীকাল, এবং আমি সময়ও বলে দেবো। এরপর কর্কট রাশি, দারুণ সময় কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে এই অর্থপ্রাপ্তি যোগে, লটারি থেকে কিন্তু জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, লটারি আপনার ভাগ্য বদলে দিতে পারে, দীপান্বিতা কালী পুজো আগামীকাল। তাই আগামীকাল দিনটি অতি শুভ, ভাগ্যের চাকা ঘুরতে পারে, অ্যালার্ট থাকার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকুন আর দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন হচ্ছে, অবশ্যই ছোটো করে টিকিট তো কাটতেই হবে। এরপর সিংহরাশি, সিংহরাশির জন্য যা দারুণ সময় থাকবে আগামীকাল, সিংহরাশির চাতক জাতিকাদেরও কিন্তু লটারি থেকে ভাগ্যের পরিবর্তন হতে পারে, তাই অ্যালার্ট থাকার জন্যই আমি অনুরোধ করব, ছোটো করে একটি টিকিট কাটতে বলবো, যে নাম্বারগুলো বলবো অবশ্যই টিকিটে থাকতে হবে, এবং শুভ সময়টা মেনটেন করে দেখুন কি হয়, ভাগ্যের চাকা ঘুরলেও ঘুরতে পারে। এরপর চলে আসুন তুলারাশি, তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে, তুলারাশির জাতক জাতিকাদেরও আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, ভাগ্যের চাকা ঘুরতে পারে, কারণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, আর এই অর্থপ্রাপ্তি যোগ আপনার ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক, কারণ লটারি থেকে আপনার ভাগ্য বদলাতে পারে মায়ের কৃপায়। আগামীকাল কালী পুজো আমরা সকলেই জানি, আর এই কালী পুজো মায়ের একটা আশীর্বাদ তো অবশ্যই থাকছে, যে সাত রাশিকে নিয়ে আমি আলোচনা করছি। তাই তুলারাশির জাতক জাতিকাদেরও বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন, ছোট করে একটি টিকিট কাটুন, যদি সব ঠিকঠাক থাকে ভাগ্যের চাকা ঘুরবে, যদি আপনার মধ্যে নেগেটিভিটি না থাকে কেউ আপনাকে আটকাতে পারবে না। এরপর ধনুরাশি, ছ নম্বর, এই ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলবো, অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা করতে হবে, শুয়ে বসে কিছু হয় না, আপনার চেষ্টা অবশ্যই প্রয়োজন। তাই ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু লটারি থেকেই ভাগ্য বদলাবে, তাই আপনার অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি, চোখ কান খোলা রাখতে হবে, ছোট করে একটি টিকিট কাটতে হবে। তারপর দেখুন, যদি সব ঠিকঠাক থাকে, আপনার মধ্যে নেগেটিভিটি না থাকে, ভাগ্য বদলাবে। সর্বশেষ সাত নম্বর মীন রাশি, কতগুলো রাশি বেরিয়েছে বুঝতেই পারছেন, মীন রাশি পর্যন্ত আছে। তাই মীন রাশির জাতক জাতিকাদেরও বলবো দারুণ সময় আগামীকাল, চোখ কান খোলা রাখুন, অবশ্যই ছোট করে একটি টিকিট কাটার চেষ্টা করুন, যেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে, কারণ আপনার যখন অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, লটারি থেকে ভাগ্য বদলাবে, তাহলে এটা অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, কারণ কোনো না কোনোভাবে কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে।
এবার আসুন এই যে লটারির যে কাটবে সাতটা রাশি, আমি নাম্বারগুলো বলবো, নোট করে নিন, বারবার দেখুন, ডাউনলোড করে নিন যদি অসুবিধা হয়। এই নাম্বারগুলো আপনার টিকিটে রাখুন। যদি আপনাদের কোনো দোষযুক্ত না থাকে, নেগেটিভিটি না থাকে শরীরে, তাহলে আপনার মিলতে বাধ্য। তাহলে আসুন যে লাকি নাম্বার আগামীকালের লটারির সেই নাম্বারগুলো একটু বলি। 77, 99, 55 এগুলো টিকিটে থাকতে হবে, এবং 65, 79, 95 এই নাম্বারগুলো আপনার কিন্তু টিকিটে থাকতে হবে। শুভ সময়, শুভ সময় সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। ঠিক আবার পরে সন্ধে 6টা থেকে সন্ধে 7টা 50 মিনিট, খুব ভালো শুভ সময়। আর রাহুকাল এই সময়গুলো বের করতে না পারলে, রাহুকাল বলে দিচ্ছি সেটা এড়িয়ে গিয়েও সারাটা দিন শুভ থাকবে। রাহুকাল আগামীকাল বেলা 12টা 45 মিনিট থেকে দুপুর 2টা 10 মিনিট, এই সময়টা রাহুকাল কোনো শুভ কাজ করবেন না, লটেই তো কাটবেনই না, এছাড়া সারাটা দিন শুভ। আর মেন যে দুটো শুভ সময় সকাল এবং সন্ধ্যার পর মেনটেন করে এই নাম্বারগুলো রেখে টিকিট কাটুন, ভাগ্য বদলাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।